সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। এই ভিডিওতে আমরা KTM সুপার ডিউক 1290 আর বাইকটি সম্পর্কে জানবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনার সামনে এক বড় সা রেড বাটন হ্যায়, আপনাদের অনেক ধন্যবাদ। অস্ট্রেলিয়ান ব্র্যান্ড KTM এর সুপার ক্রিয়েশন হচ্ছে KTM সুপার ডিউক 1290 আর বাইকটি। এটার ইউনিক লুক দেখে মনে হয় এটা ফিউচার থেকে ডিজাইন করে আনা হয়েছে এবং পুরো দুনিয়াতে এই বাইকটির প্রচুর ভক্ত রয়েছে এবং আমি নিজেও তাদের মধ্যে একজন। KTM কোম্পানি সর্বপ্রথম 2005 সালে KTM সুপার ডিউক 990 বাইকটি বাজারে আনে এবং 2013 সালে সেই সুপার ডিউক 990 বাইকটির প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয় এবং তারপরের বছর নতুন জেনারেশনের সুপার ডিউক 1290 আর বাইকটি বাজারে আনা হয় এবং তারপর 2017 সালে সুপার ডিউক নতুন সংস্করণ বাজারে নয় হালকা কিছু পরিবর্তন করে। পূর্বের সুপার ডিউকের হেডলাইট ছিল এমন এবং নতুন সুপার ডিউকের হেডলাইট হলো এমন, যেটা স্লিপ গ্রুমের রং স্পিল হেডলাইট এবং আগের বাসনে মিটার দেওয়া হয়েছে এরকম এবং নতুন বাসনে এরকম ডিজিটাল মিটার দেওয়া হয়েছে। তাছাড়া ডিজাইনের দিক দিয়ে বাকি সবকিছু প্রায় একই রকম পাবেন, তবে অনেক টেকনিক্যাল আপডেট করা হয়েছে নতুন সুপার ডিউকে। তো চলুন প্রথমে সুপার ডিউকের ডিজাইনের দিকে তাকাই। তো KTM ডিউকে বলা হয় হাইপার নেকেড স্ট্রিট ফাইটার। ডিজাইনের ব্যাপার নিয়ে আসলে এই ব্যক্তি সম্পর্কে কিছু বলার নেই, অন্তত আমার চোখে দুনিয়া সেরা অ্যাগ্রেসিভ লুকিং স্ট্রিট ফাইটার। তো যাই হোক, বাইকটির সামনে পাবেন এরকম স্লিক বুমেরাং হেডলাইট, এটি হচ্ছে পিছনের ডেল লাইট, এটি হচ্ছে ফুল ফিচার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল বা মিটার। বাইকটিতে দেখতে পাচ্ছেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে এবং ফুয়েল ট্যাঙ্ক হিসেবে পাবেন দুনিয়ার সেরা মাস্কুলার ডিজাইনের 16 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং এটি হচ্ছে বাইকটির স্পিল সিট ডিজাইন। সাসপেনশন হিসেবে পাবেন সামনে আপসাইড ডাউন ইলেকট্রিক অ্যাডজাস্টেবল সাসপেনশন এবং পিছনেও ইলেকট্রিক অ্যাডজাস্টেবল সাসপেনশন দেওয়া হয়েছে, যার জন্য ডিজিটাল কনসোল হতে বাইকটির সিট হাইট কিঞ্চিত পরিমাণ কম বেশি করতে পারবেন। তারপরও বাইকটির সর্বনিম্ন সিট হাইট হচ্ছে পালসার ইউজি বাইকটির চেয়ে 2 ইঞ্চি বেশি। সেই হিসেবে বাইকটি চালাতে হলে আপনার হাইট 5'6" বা এর উপর হতে হবে। বাইকটি যদি এরকম সাইড থেকে দেখি তাহলে চোখ পড়বে প্রথমে স্পোর্টি টেলিস্প্রেম এবং সাইলেন্সার পাইপের উপর। তবে এই বাইকটিকে সাইড থেকে অনেক ভরাট এবং অ্যাগ্রেসিভ লুকের কারণটি হচ্ছে, লক্ষ্য করে দেখুন এই বাইকটির দুটো ইঞ্জিন একদম ফিসেবে সেট করে দেওয়া হয়েছে এবং এটাকে বলে ফি টুইন ইঞ্জিন। KTM সুপার ডিউক 1290 আর বাইকটি হচ্ছে KTM এর তৈরি প্রথমকৃত বি টুইন LC8 সুপার বাইক, যেটা এটিকে একটি ভারী স্পোর্টি লুক দিয়েছে, যেটা এটিকে মোস্ট পাওয়ারফুল একটি সুপার বাইকে পরিণত করেছে। বাইকটির সামনে পাবেন 120 সেকশন এবং পিছনে পাবেন 190 সেকশনের মোটা চাকা এবং দুনিয়ার সকল পারফরমেন্স বাইকগুলোতেও এরকম মোটা চাকা ব্যবহার করা হয়ে থাকে, যেমন কাওয়াসাকি নিনজা S2R এবং BMW S1000 আর বাইকটিতেও সেম এই চাকা ব্যবহার করা হয়েছে। তবে এই বাইকটির পিছনে দেখুন ওয়ান সাইডেড সুইং আর্ম ব্যবহার করা হয়েছে, যার মানে হচ্ছে চাকা একদিক থেকে লাগানো হয়েছে। বাইকটির সামনে পাবেন ডুয়েল ডিস্কের সাথে 4 পিস্টন ক্যালিবারের ব্যাম্বো কোম্পানির ব্রেকিং সিস্টেম, পিছনে সিঙ্গেল ডিস্ক এবং 2টি পিস্টন ক্যালিবারের ব্যাম্বো ব্যাকিং সিস্টেমের সাথে থাকবে ট্র্যাকশন কন্ট্রোল এবং বোস কোম্পানির ABS সাথে কর্নারিং ABS, যাতে স্টান বা রিফটিং করতে সুবিধা হয়। তো সবকিছু মিলে আমার যেটা মনে হয় বাইকটি আপনাকে সেরা কন্ট্রোলিং দিবে। তো এবার চলুন বাইকটির ইঞ্জিন পারফরমেন্স সম্পর্কে একটু জেনে আসি। বাইকটিতে আপনি পাবেন B2 LC8 বিশাল শক্তিশালী 1300 XCC এবং 177 হর্স পাওয়ারের ইঞ্জিন, যেটা এই বাইকটিকে সর্বোচ্চ 283 কিলোমিটার টপ স্পিড দিতে সক্ষম। এছাড়া 140 নিউটন মিটার টর্কের এই বাইকটি রেডি পিকআপ কিন্তু ল্যাম্বোরগিনি অ্যাভেন্টাডোর 700 হর্স পাওয়ারের সুপার কারটির থেকেও বেশি। বাইকটি 0 থেকে 100 কিলোমিটার গতি উঠাতে পারে 3 সেকেন্ডেরও কম সময়, যেটা কাওয়াসাকি নিনজা S2R এর সমান ক্যাটাগরি এবং এই বাইকটি 0 থেকে 200 কিলোমিটার পর্যন্ত গতি উঠাতে পারে মাত্র 7.2 সেকেন্ডে, যেখানে ল্যাম্বোরগিনি অ্যাভেন্টাডোর 700 হর্স পাওয়ারের সুপার কারটির সময় লাগে 8.6 সেকেন্ড। এজন্য অনেকে এই বাইকটিকে একটি স্টিক ব্যালিস্টিক মিসাইল বলে থাকে। তো যাই হোক, ভারতে এই বাইকটির দাম হচ্ছে 15,60,000 রুপি। আসলে আমি কনফিউজড এই বাইকটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে কিনা, অন্যদিকে এই বাইকটি বাংলাদেশের মার্কেটে কখনোই আসবে না। তারপরেও আপনার যদি কোটি কোটি টাকা থাকে তাহলে আপনি এই বাইকটি বাংলাদেশে আমদানি করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।